আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে শুরু করছি আমাদের ব্যবসা উদ্যোগ ক্লাস। প্রথমে আজকে আমরা ব্যবসা উদ্যোগ ক্লাসের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান, অধ্যায় 3, আত্মকর্মসংস্থান। আজকে আমাদের আত্মকর্মসংস্থানের লাস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকটি পড়ার পরই আমাদের সিলেবাস আশা করছি কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টার 3টা আমাদের কমপ্লিট, আমরা পরবর্তী ক্লাসে আমরা চ্যাপ্টার 4 ধরবো, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টার 3-র আজকে যে অংশটা পড়ার বাকি সেটা হচ্ছে আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের আমরা প্রথম 3টা পড়েছিলাম, ঠিক আছে? কোন কোন প্রতিষ্ঠানগুলো আমাদেরকে আত্মকর্মসংস্থানের জন্য আরো বেশি প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন ভাবে, সেটা ফিনান্সিয়ালি অথবা টেকনিক্যালি, হ্যাঁ, মানে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যেভাবে হোক, সেটা কেউ ফিনান্সিয়ালি সাপোর্ট করে, কেউ টেকনিক্যাল ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে আরো বেশি মানে বিভিন্ন পেশা সম্পর্কে সচেতন করে এবং উৎসাহ প্রদান করে। তাহলে প্রথম 3টা আমরা পড়েছিলাম, সেটা ছিল বিআইএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, ঠিক আছে? আরেকটা পড়েছিলাম আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এই 3টা টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী যে টপিকটা আছে, যেগুলো সহায়ক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। নিশ্চয় তোমরা আমাদের স্লাইডটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তাহলে অধ্যায় 3, আত্মকর্মসংস্থানের আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউশন ফর হেল্পিং সেলফ এমপ্লয়মেন্ট, যে সহায়ক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সাহায্য করে থাকে। যেমন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, ঠিক আছে? গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রজেক্ট অফ রুরাল উইমেন। রুরাল উইমেন বলতে হচ্ছে আসলে যেসব মহিলারা একেবারে প্রান্তিক, অর্থাৎ পল্লি অঞ্চল আর কি, হ্যাঁ, যেসব মহিলারা এখন অনেক নিজেদেরকে কোনো কাজ জড়িত করতে পারেনি বা অনেক দুস্থ, একটু অনেক খারাপ অবস্থার মধ্যে আছে, তাহলে এই ধরনের মহিলাদেরকে বলা হয়েছে। তাহলে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, যে গ্রামীণ মহিলাদেরকে বিভিন্ন কর্মসংস্থানে কি করে মানে ইনভলভ করে, কিভাবে এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে? ওদেরকে বিভিন্ন পেশায় তাদেরকে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে একটা ঋণ বিতরণ করে, যার কারণে এই ঋণ পাওয়ার পরে শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্তরাই আবার ঋণ পাওয়ার যোগ্য হয়, ঠিক আছে? মানে এখানে হচ্ছে তোমাকে মানে একটা মহিলাকে প্রশিক্ষণ প্রদান করবে, তারপর ঋণও দিবে, ঠিক আছে? ঋণও দিবে, কিন্তু ঋণ দেওয়ার পরে সেই ধরনের মহিলাদেরকে তার আত্মকর্মসংস্থানে জড়িত করে, আর পরবর্তীতে সে যখন সেখান থেকে আয় করা আরম্ভ করে তখন সেই ঋণটা আস্তে আস্তে তাদেরকে পরিশোধ করে দেয়। এটা হচ্ছে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প। আর এই ঋণ যে তারা দিচ্ছে এটা শুধুমাত্র তাদেরকে দিচ্ছে যারা কিনা তাদের এই প্রকল্প থেকে, তারা মানে এই প্রতিষ্ঠানটা থেকে তারা ট্রেনিং নেয়, ঠিক আছে? শুধুমাত্র তাদেরকেই ঋণ দেওয়া হয়, যারা ওর প্রতি এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছে শুধুমাত্র তাদেরকেই এই ঋণটা দিচ্ছে। এরপরে আসো আমরা একটু দেখি, সেটা হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, খেয়াল করে দেখো। যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইয়ুথ ট্রেনিং সেন্টার। যুব প্রশিক্ষণ মানে বুঝতে পারছো, যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে? আপনার কথাগুলো অনেক ছোট ছোট আসতেছে, অনেক ছোট ছোট আসতেছে, এখন শোনা যাচ্ছে? যুব প্রশিক্ষণ কেন্দ্র,
মিস এখন শোনা যাচ্ছে? আচ্ছা, যুব প্রশিক্ষণ কেন্দ্র। যুব প্রশিক্ষণ কেন্দ্র মানে হচ্ছে ইয়ুথ ট্রেনিং সেন্টার। এটা সাধারণত যুবকদেরকে কি করা হচ্ছে, যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র। এটা একটু সবাই তোমাদের বইতে পৃষ্ঠা 33 পৃষ্ঠা সবার বইতে একটু দাগিয়ে নিতে হবে, এটা কিন্তু অবজেক্টিভের জন্য আসতে পারে। যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তৃক পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র, ঠিক আছে? এটা কিন্তু লাইনটা একটু সবাই বই থেকে দাগিয়ে নাও। যদি বলে যে কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র, তখন তোমাকে এটা বলতে হবে। যেমন এর আগের লেকচারে আমরা বলেছিলাম বিআইএমটা কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, তখন সেটা কিন্তু বলতে হয়েছিল। তাহলে এভাবে করে প্রশ্নগুলো আসতে পারে। দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র রয়েছে, ঠিক আছে? দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র রয়েছে। এই সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগির খামার তৈরি করা, কিভাবে মৎস্য চাষ করা, সবজি বাগান করা, নার্সারি করা, সেলাইয়ের কাজ করা, তারপর কুটির শিল্পের কাজ, কম্পিউটার চালনা প্রভৃতি। তাহলে এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ প্রাপ্তিরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়, ঠিক আছে? যারা প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। এটা কিন্তু আসলে এই ধরনের কাজগুলো তোমাদের হয়তো মনে হতে পারে যে এগুলো আবার কেন দরকার। আসলে শহরাঞ্চলের যে কাজের ধরন, এগুলোর সাথে আসলে এইসব কাজের ধরনের খুব একটা মিলবে না। কিন্তু তারপরও কিছু কিছু আছে, যেমন অনেকেই ধর সেলাইয়ের কাজ জানে না, তারা কিন্তু সেলাইয়ের প্রতি তারা আগ্রহ, তারা একটা মেশিন কিনে সেই সেলাইয়ের কাজগুলো শিখে তারা কিন্তু কাপড় চোপড় সেলাই করে কিন্তু তারা ইনকাম করে। তারপর খামার, হাঁস মুরগির খামার কিন্তু একটু কষ্ট হলেও হাঁস মুরগির খামার যদি কেউ একটু ভালো মতো তৈরি করে ফেলতে পারে, এখান থেকে কিন্তু প্রচুর আয় করা যায়, ঠিক আছে? তারপরে তোমার মাছ চাষ, আমরা প্রায় কিছু দেখেছি, আমরা মাঝে মাঝে ধর টিভিতে কিছু নিউজ আসে যে একদম অচল ব্যক্তি, মানে যে কিনা তেমন রেসপন্স করতে পারতো না, ঠিক আছে, মানে সে মানে তার দ্বারা কোনো ইনকাম হতো না, কিন্তু সে ঠিক এইসব মাছ চাষ করে বা নার্সারি করে বা হাঁস মুরগির খাবার তৈরি করে কিন্তু সে মোটামুটি এখন সচ্ছল ভাবে তোমার দিন যাপন করছে। তাহলে এগুলো আসলে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এগুলো আসলে কিন্তু খুব প্রয়োজন। আর এগুলো যদি প্রশিক্ষণ না নেয় তাহলে অবশ্যই এটা সম্ভব না। হাঁস মুরগির খামার তুমি যত চাই বলো, হাঁস মুরগির খামার মেনটেন করা কিন্তু এটা নিয়মের ব্যাপার আছে, নিয়মগুলো কিন্তু জানতে হয়। তাহলে এই জন্য এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলো কিন্তু সেই সব ছেলে বা মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে যারা কিন্তু লেখাপড়া শেষ করেছে বা লেখাপড়া শেষ করেনি, বাট তারা তাদের ইনকামের প্রয়োজন, ঠিক আছে? সেই সব তাদেরকে এইসব ট্রেনিং দিয়ে এই ধরনের সেন্টার গুলো তারা খুলে থাকে এবং এইসব বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ট্রেনিং দেয় যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। এরপরে আসো আমরা আরেকটু দেখি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, সেটা হচ্ছে নটরামস। নটরামস, ঠিক আছে? নটরামস দেখো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। সবাই এই লাইনটা একটু দাগিয়ে নাও বই থেকে, পৃষ্ঠা 33-এ এই লাইনটা একটু সবাই দাগিয়ে নিতে হবে। নটরামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। এখানে সাধারণত মেইন থিম হচ্ছে অন্যান্য জিনিস নিয়ে না, বরং শুধুমাত্র কম্পিউটার বেসড। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা হচ্ছে শুধুমাত্র কম্পিউটার ট্রেনিং বেসড। এখানে কি করা হয়, বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়াই এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। তার মানে এটা হচ্ছে শুধুমাত্র তারা কম্পিউটারের জন্য এটা রেখেছে নটরামস, শুধুমাত্র কম্পিউটার বিল্ডের বিভিন্ন প্রোগ্রামিং গুলো শেখা। কম্পিউটারের কিন্তু অনেক কাজ আছে, আসলে আমরা হয়তো মনে করি নর্মাল কম্পিউটার, কিন্তু আসলে অনেক কাজ আছে, বিভিন্ন এত প্রোগ্রামিং এর কাজ আছে, অনেক ধরনের কাজ। তো এই ধরনের কম্পিউটার প্রোগ্রামিং গুলো শেখা এবং কম্পিউটার কিভাবে চালনা করবা সেই শিক্ষা দেওয়াটাই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। আর এইসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেও বহু শিক্ষিত বেকার যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে, ঠিক আছে? কম্পিউটার শিক্ষার মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন ধরনের আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। আচ্ছা, এরপরে আসো আমরা যে আরেকটা আমাদের আছে লাস্ট, আমাদের যে সহায়ক সহায়ক আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এনজিও। তোমরা কি এনজিও নাম শুনেছো?
এগুলা কিন্তু না শুনলেও, মোটামুটি এগুলো না শুনলেও তোমরা কিন্তু এনজিওর কথার নাম শুনেছো, ঠিক না? জানি না কি জানো না, বাট এমনি নাম শুনেছো না, এনজিওর নাম শুনেছো? হ্যাঁ, এনজিওটা আসলে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা সংক্ষিপ্ত করে বলছি এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। তার মানে কি, এটা এটা হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে? এনজিও হচ্ছে আসলে একটা বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো সরকারের সাথে ওদের কোনো কানেকশন নেই। এনজিও গুলোতেও কিন্তু আবার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে, বিভিন্ন ধরনের এনজিও আছে, বিভিন্ন ক্যাটাগরির এনজিও আছে, ঠিক আছে? তোমার টিচিং এও এনজিও মানে নন এই ধরনের আছে, তারপরে আরো বিভিন্ন ফিল্ড, বিশেষ করে এনজিও গুলোতে আসলে তোমার অনেক ফিল্ড ওয়ার্ক করতে হয়। হ্যাঁ, অনেক ফিল্ডে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম গুলো করতে হয়, অনেক ধরনের ডাটা কালেকশন করতে হয়, রুরাল এরিয়া গুলোতে যেতে হয়, অনেক অনেক মানে এখানে কিন্তু যারা সাধারণত জব করে এখানে কিন্তু তোমার অনেক স্যালারি থাকে, বাট কষ্ট আছে, মানে একটু ফিল্ড রিলেটেড কাজগুলো একটু বেশি। হ্যাঁ, ডকুমেন্টারি কাজও আছে, বাট ফিল্ড রিলেটেড কাজগুলো একটু বেশি, বিভিন্ন তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ইনফরমেশন কালেক্ট করতে হয়, তারপরে বিভিন্ন ধরনের তোমার ডাটা কালেক্ট করতে হয়। হ্যাঁ, তারপর মানুষকে একটু সচেতন করার বিভিন্ন বিষয়ে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য, সচেতনতা বাড়ানোর জন্য তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, তাদেরকে জানাতে হয়, হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো যে আছে। তাহলে এই এনজিও গুলো কিন্তু এই ধরনের কাজগুলো সম্পর্কে সচেতন করে এবং তাদেরকে বিভিন্ন ভাবে সঠিক পথে বা সঠিক উপায়ে তাদেরকে পথ চালনায়, জীবন চালনায় কিন্তু সাহায্য করে। তাহলে বর্তমানে দেশে বিভিন্ন এনজিও বেকার যুবক সমাজকে জীবন ও জীবিকা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে, ঠিক আছে? এই যে বললাম বিভিন্ন জীবন এবং জীবিকা সম্পর্কে বিভিন্ন ভাবে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকে, যেমন ব্র্যাক, আহসানিয়া, মিশন, প্রশিক্ষণ ইত্যাদি, মানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এনজিও। আর এই এনজিও গুলো সাধারণত তোমার বিশেষ করে গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়। হ্যাঁ, মানে ধরো ও কোথায় জব করে, ও একটা এনজিও তে করে, ওর পোস্টিং কোথায়, ওর পোস্টিং হচ্ছে কক্সবাজার, ঠিক আছে? এই ধরনের মানে এগুলো একটু ওই সাইড রিলেটেড আর কি, বিভিন্ন ভাবে। তো এগুলোই আমরা আজকে যা পড়লাম, তাহলে এগুলো হচ্ছে মূলত আমাদের আত্মকর্মসংস্থানে যে সহায়ক প্রদানকারী প্রতিষ্ঠান সেগুলো। এরা আসলে প্রচুর এরকম তোমার কি বলে প্রতিষ্ঠান আছে আসলে, যেগুলো একেবারে তোমার নিজের থেকে না, বরং তোমাকে অবশ্যই বিভিন্ন ভাবে তোমাকে হেল্প করে থাকে, সেটা তোমাকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে হোক, অথবা তোমাকে উৎসাহিত করে হোক, অথবা তোমাকে সচেতনের মাধ্যমে বা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, ঠিক আছে? তো এভাবে গ্রামীণ যুবক সমাজ বা দুঃস্থ মহিলা যারা আছে, বিভিন্ন নারী পুরুষ সবাই কিন্তু এই ধরনের ট্রেনিং গুলো নেয়ার মাধ্যমে কিন্তু মূলত নিজেকে অনেক বেশি মানে জ্ঞান অর্জন করে। হ্যাঁ, নিজে তো জ্ঞান অর্জন করে, সাথে সাথে শিক্ষা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আত্মকর্মসংস্থানমূলক কাজে নিজেকে জড়িত করে রাখে, এবং সে তার নিজের জীবনের পাশাপাশি সে কিন্তু সফল হয়। হ্যাঁ, মানে সফল হয় বিভিন্ন ভাবে, সে ইনকামের মাধ্যমে জীবনযাত্রার মানুষ বাড়াতে পারে।